Assalamualaikum friends, welcome to my another video. Asker video te ami aloe vera gach niye bolbo. Purbe ekti video korechhilam aloe vera gach niye, shetir ditiyo part bola jay. সেখানে আমি দেখিয়েছিলাম গাছকে টুকরো টুকরো করে কিভাবে গাছ বৃদ্ধি করা যায় এবং কি গাছের দুইটা গাছ থেকে গাছের সামনের অংশ মাথার অংশটা কেটে রেখেছিলাম সেইটা কিভাবে লাগাবো সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব এবং কি কিছু চারা ওঠানো দেখাবো এবং কি কিছু চারা রোপণ পদ্ধতিও দেখিয়ে দেব তো প্রথমে আমার মাটি প্রস্তুত করতে হবে আমার যেহেতু মাটির সংকট তো আমি পুরনো যে টব ছিল সেই টবগুলিকে একত্রিত করেছি সেই টবের মাটিগুলিকে আমি নতুন ভাবে প্রস্তুত করে নেব এখন চারা ওঠানোটা একটু দেখিয়ে দেব এভাবে একটু হালকা হাতে চাপ দিলেই উপরের দিকে টান দিলেই চারাটা উঠে যাবে যাদেরকে গাছ গিফট করেছে প্রত্যেকের গাছে চারা এসেছে এবং কি সবাই বলেছে যে চারাটা কিভাবে উঠাবো তো এই যে এইভাবে হালকা হাতে ধরে উপরের দিকে একটু টান দিলেই চারাগুলি সহ একদম গাছ সহ উঠে যাবে তো আমার এটা চারা গাছ থেকে আবার চারা হওয়া শুরু করেছে মাটি যেহেতু সফট ছিল সেজন্য চারাগুলি গজিয়েছে আর আমি প্রত্যেককে বলবো যে একটা করে গাছ অন্তত রাখতে যাদের মানে মনে হবে যে আমার একটু রূপচর্চার প্রয়োজন আমি একটু রূপচর্চা করি নিজেকে যত্ন করি এবং কি চুলের যত্ন করি তাদের সবাইকে বলবো যে একটি করে অ্যালোভেরা গাছ লাগান মানে একটি গাছ থেকে তো অনেকগুলি গাছ হবে আমার ভিডিওগুলি দেখলে তো বুঝতেই পারতেছেন যে আমার কতগুলি গাছ হয়েছে তো আপনাদেরও এরকমই গাছ হয়ে যাবে সবগুলি টবের মাটিকে একসাথে করে মিক্সিং করে নিয়েছি আর আমার কোনো সেকেন্ড হ্যান্ড নেই আমি কাজটা করেছি আর মাটি ধরতেও আমার বেশ ভালোই লাগে তো এভাবে মাটিগুলিকে দেখা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে সবগুলি টবের মাটিকে ঢেলে নিয়ে একদম মাটিকে সফট করে নিয়েছি এখন আমি এই টবে মাটিগুলিকে ভর্তি করে দেব অবশ্যই টবের নিচে ছিদ্র থাকতে হবে আর যে টবে ছিদ্র না থাকবে টব বা ডিব্বা যেখানে আমরা গাছ লাগাই না কেন সেখানে ছিদ্র করে নিতে হবে আর এই ছিদ্রগুলি আমি লোহার শিক দিয়ে করে নিয়েছি নিচে গিয়ে যাদের চুলা আছে সেই চুলা থেকে আমি শিক গরম করে এরকম ছিদ্রগুলি করে এনেছি আর এখানে আমি এখন মাটি দিয়ে দেব যতটুকু আমার মাটি আছে মাটির পরিমাণ অনুযায়ী দেব আর যাদের অনেক মাটি আছে তারা টব ভর্তি করে দিতে পারো টব ভর্তি করে দিলেও ভালো একটু ফাঁকা রাখলেই হয় সেখানে আলোর খোসা এবং চা পাতা দেবার জন্য গাছের খাদ্যগুলি দেবার জন্য টবের মাটির অংশটা একটু খালি রাখলেই হয় আমি এখানে একটু বেশি রাখবো কারণ আমার মাটি কম মাটি নেই তেমন সেজন্য তো এভাবে আমি প্রতিটি টবে মাটি ভর্তি করে নেব সবগুলি টবে মাটি ভর্তি করে নিয়েছি গাছের দুইটা যে কাটা অংশ ছিল সেই দুইটা কাটা অংশ দেখা যাচ্ছে এবং কি আমি যে কিছু চারা উঠিয়েছিলাম সেই চারাগুলিও দেখা যাচ্ছে এই সবগুলি এখন আমি লাগিয়ে নেব ঠিক একইভাবে আমি লাগিয়ে নেব গাছ লাগানো খুবই ভালো যে কোনো গাছ লাগানোই খুবই ভালো এবং কি গাছ লাগালে মন ভালো থাকে এভাবে মাটিকে শুধু একটু সরিয়ে নেব সরিয়ে নিয়ে গাছটা জাস্ট বসিয়ে দেব এটাই আর কিচ্ছু না গাছের গোড়ালিতে দেখা যাচ্ছে কতগুলি চারা এই চারাগুলি খুব শীঘ্রই উঠে যাবে একদম মাঝ বরাবর গাছটা বসিয়ে দেব এক হাতে এই কাজগুলি করা খুবই সমস্যা সেজন্য আমি দুই হাত দিয়ে কাজ করব এখন আমি দুই হাত দিয়ে কাজ করব ফোনটাকে আমি উপরে রেখে দিয়েছি আর বারবার ক্যামেরা বলছি আমার কোনো ক্যামেরা নেই আমি ফোন দিয়েই সব ভিডিও করি ফোনের ক্যামেরাকে ক্যামেরা বলে ফেলছিলাম তো যাই হোক মাটিগুলিকে এভাবে সরিয়ে আমি গাছটাকে বসিয়ে দিয়ে তারপর এখানে হালকা হালকা হাতে চাপ দিয়ে দেবো হালকা হাতে অল্প অল্প চাপ দিয়ে দেব যেন গাছটা অন্তত সোজা হয়ে থাকে আর আমি সবাইকে বলবো যে সবাই অন্তত একটা অ্যালোভেরা গাছ লাগান চুলের যত্নে মুখের যত্নে আপনি যদি যত্ন নাও করেন গাছটিকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আপনি ডেকোরেশনের জন্য হলেও এই গাছটিকে কিন্তু লাগাতে পারেন অনেক গুণে গুণান্বিত কেন বলি এই গাছটা মানে রান্না করে খাওয়া যায় এই গাছের ডাটাগুলি রান্না করে খাওয়া যায় এরপরে বিভিন্ন রকম জুস করে খাওয়া যায় এমনকি মাথায় যদি কারো চুল পড়ে সেই চুলের চুল পড়ার সমস্যা দূর করে মুখের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম দূর করে এবং অনেক ঔষধি গুণে ভরা এই গাছ দিয়ে অনেক ঔষধ হয় অনেক প্রসাধনী হয় এর জন্য এটাকে অনেক গুণে গুণান্বিত বলা হয় আর কেউ যদি চাও তাহলে এই গাছটি কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে এই গাছটাকে মানে সাজিয়ে রাখবার জন্যও কিন্তু
রাখতে পারো বাসায় একটি গাছ। তো গাছ লাগানোর পরে আমরা জানি যে একটু পানি দিতে হয়, তো হালকা হালকা ভাবে আমি একটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আর যেহেতু আজকে আমার কাছে আলোর খোসা নেই, সেজন্য আলোর খোসাটা দিতে পারছি না, এখানে একটু আলোর খোসা দিয়ে দিলেও ভালো, কাঁচা আলোর খোসা যেটা। তো এইভাবে আমি প্রতিটি গাছ লাগিয়ে নিয়েছি, এবং কি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছের মাথার অংশ কেটে রেখেছিলাম, সেই কাটা অংশকেও কিন্তু আমি ঠিক এভাবেই লাগিয়ে নিয়েছি। আমরা যারা মেকআপ করি, মেকআপ উঠাবার পরও কিন্তু এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিলে এটা স্কিনের জন্য খুবই উপকারী। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।